আইড় মাছ। আমার এই মাছটা হচ্ছে যমুনা নদী, এটা হচ্ছে কুড়াল মাছ। প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু তিনটা করে ফুটা আছে, এটা কিন্তু পুরুষ মাছ, যে তিনটা ফুটা থাকতেই হবে। আপনারা যে কোনো একটা প্রতিষ্ঠানের থেকে মাছ নিন। অনেক চিতল ছোট্ট একটা জাল টানার কারণে এতগুলো মাছ আসছে, সাইজও মনে হচ্ছে প্রায় সবই একই সাইজ। আর এটা আমাদের কিন্তু কোনো হেতারিত হয় না। আচ্ছা, এই চিতলটা সব হচ্ছে নদী। আপনি একটা জিনিস দেখেন, প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু তিনটা করে ফুটা আছে, এই যে ছোট ছোট ফুটা, এই মালটা মাছটা কিন্তু আমি গ্রেড করে দিচ্ছি। জি, আর গ্রেড এই যেটা ফুটা, আপনি এইটা বুঝবেন হচ্ছে ফিমেল মাছ। ফুটাগুলো ফিমেল মাছ। আর এই যে মাছটা দেখতেছেন, এটার কিন্তু কোনো ফুটা নাই, এইটা কিন্তু পুরুষ মাছ। আচ্ছা, আমরা এই যে পুরুষ আর হচ্ছে ফিমেল, এই দুইটাকে কিন্তু মনে করেন যে শতকরা পাঁচ পিস মাছ দিয়ে থাকি। এই দেখেন আপনার, আমার এর ভিতরে 95% আছে ফিমেল, এইখানে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন। জি দেখছেন, জি জি জি, এই দেখেন পুরুষ মাছ আর যার একটা আসছে। আচ্ছা, কিন্তু পুরুষ মাছটা কিন্তু বারে কম, জি, ওর বডিটাও কিন্তু ছোট। আচ্ছা, এইটা কিন্তু চাষি ভাই বুঝতে হবে, বুঝতে হবে। মূল কথা হচ্ছে যদি মাছটা গ্রেডের মাছ, আর সবসময় একটা ভাইকে আমি প্রশ্ন করবো এবং তাদের একটা কথাই বলবো, যে আপনারা মাছ নিচ্ছেন নেন, আপনারা যে কোনো একটা প্রতিষ্ঠানের থেকে মাছ নিন। যে আপনারা যদি একটা হ্যাচারি মালিকের কাছ থেকে মাছ নেন, তাহলে কিন্তু আপনারা কোনোদিনও মার খাবেন না। আচ্ছা, এই চিতলগুলো মানে সাইজে যদি বলি, কত সাইজ আছে? এটা আছে আমার 7 ইঞ্চি 8 ইঞ্চি, 7 থেকে 8 ইঞ্চি সাইজ। এগুলো কেমন রেটে দিচ্ছেন? এটা 50 টাকা পিস বিক্রি করতেছি। 50 টাকা পিস চিতল মাছ। আচ্ছা, পুকুরে যে মাছটা আমরা দেখলাম তার থেকে এটা সাইজটা বেশ খানিকটা বড়। এটা তো ওই মাছের মাথার মাছ, এটাও ঠিক একই রকম লেজে ফোটা। লেজে ফোটা মানে এই দেখেন ফোটাটা, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনি চিতল মাছের যেটা যে ফিমেল মাছটা নেবেন, জি, যদি বলেন এই যে পুরুষ মাছ একটা পাওয়া হয়েছে, দেখুন এটা কিন্তু ফোটা নেই। এটা সাইজে আছে আপনার 10 ইঞ্চি। 10 ইঞ্চি, জি। কত করে দিচ্ছেন এটা? এটা বিক্রি করতেছি আমি 90 টাকা পিস। 90 টাকা পিস, জি। এগুলো তো পলি ব্যাগে যাবে না? না, এটা পলি ব্যাগে যাবে না, এটা ড্রামে যাবে। মানে ড্রামে যদি হয় তাহলে পলি ব্যাগে যাবে। ড্রামটা সেক্ষেত্রে কি ক্লায়েন্টের কিনতে হবে নাকি? হ্যাঁ, ড্রাম কিনতে হবে, যে ছোট আপনার 40-35 লিটার পানি ধরে গেল, মানে পৌঁছানো তো একটু আমরা নিতে পারবো। মানে অক্সিজেন না দিলেও চলবে? না দিলেও চলবে, এর অক্সিজেন নিজে তৈরি করে। আচ্ছা, চিতল মাছ চাষের ব্যাপারে একটা বিষয় বলি, সেটা হলো পুকুরে যারা চিতল মাছ চাষ করতে চাচ্ছে, চিতল মাছের পাশাপাশি কি অন্য কোনো মাছ দেয়া যাবে কিনা? কারণ কি, এটা তো অনেকটা রাক্ষসী প্রজাতির মাছ। অনেকটা রাক্ষসী প্রজাতির, যদি আপনি চিতল মাছ ছাড়েন 5 ইঞ্চি, জি, তাহলে ওই পুষ্পিনতে আপনি একটা মাছ ছাড়বেন সেটা হবে 7 থেকে 8 ইঞ্চি, মানে বড় ছাড়তে হবে, চিতলের চেয়ে বড় ছাড়তে হবে, যাতে চিতলটা ওকে না খেতে আক্রমণ করতে না পারে। আচ্ছা, আর চিতল মাছের খাবারের জন্য আমরা যতটুকু জানি এরা হলো ফিট খায় না, কোনো রকম খাবার খায় না। খাবে না, আপনি হইল দিবেন তাও খাবে না, কোনো জিনিসই খাবে না। এই কারণে তো মাছ হবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি আপনি চিতল মাছের জন্য এই যে কিছু ছোট ছোট মাছ মনে হয় মজুত করছে, কানপুনা মাছ। এই মাছগুলোর কি আপনার দাম কেমন আসে? এগুলা, এই মাছটা আমরা এখন মনে করেন যে 250 টাকা কেজি, 10,000 পিস চিতল থাকে আমরা 5 মণ খাবার খাওয়াইলে আমাদের একটা মাছ 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়ে যায়। আচ্ছা, চিতল মাছটা বাড়ে কিন্তু খুব দ্রুত। আচ্ছা, দেখি, এই দেখেন এটা হচ্ছে আইড় মাছ। আইড় মাছ, জি, বেশ খানিকটা বড় মনে হচ্ছে। হ্যাঁ, এটা বেশ খানিকটা বড়। ও, সাইজে বললে তো বেশ বেশ খানিকটা, তালু পরিমাণ 10 ইঞ্চি, 10 ইঞ্চি, 8 ইঞ্চি 10 ইঞ্চি। আইড় মাছ, আইড় মাছ, এগুলো কত করে দিচ্ছেন? এটা দিচ্ছি 100 টাকা পিস। 100 টাকা পিস, 8 থেকে 10 ইঞ্চি সাইজ, 8 থেকে 10 ইঞ্চি সাইজ। সুস্বাদু একটা মাছ, একসময় এগুলো নদীতে পাওয়া যেত, এখনো এটা নদীতে, এখনো কিন্তু আপনার ওই, জি, হ্যাচারিতে কোনো ইনজেকশন করে মাছটা হয়নি, হ্যাচারিতে হয়নি, না এইটাও হয়নি, কিতল মাছটাও হয়নি। আচ্ছা, এগুলো নদীর থেকে? এটা ডাইরেক্ট নদীর থেকে। আমার এই মাছটা হচ্ছে যমুনা নদীর, যমুনা নদীর। আচ্ছা, আমি যমুনার থেকে ডিম নিয়ে আসছিলাম, ওই ডিমের সাথে হয়েছিল, কিন্তু নদীর ডিম বলা যাবে না যে এটা কি মাছের ডিম হচ্ছে। আচ্ছা, এটা সব হচ্ছে আপনি ভাগ্যের উপরে নির্ভর করবে। খুব সুন্দর, বেশ বড় আইড় মাছ। আচ্ছা, এটুকু জানি কিছুটা রাক্ষসী প্রজাতির মাছ। হ্যাঁ, এটা রাক্ষসী প্রজাতির, রাক্ষসী প্রজাতির। এটা দিলে তো অন্য মাছ খেয়ে ফেলতে পারে? হ্যাঁ, অন্য মাছ খেয়ে ফেলবে, কিন্তু চিতলের চেয়ে এ তুলনামূলক অনেক কম খায়। অনেক কম খায়, কিন্তু বাড়ে দ্রুত। আচ্ছা, বাড়ে দ্রুত। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা কি দেখবো?
এটা হচ্ছে কোরাল মাছ। কোরাল মাছ বা ভেটকি মাছ, ভেটকি মাছ এক এক এলাকায় এক এক নামে চিনে। এটা তো অনেকটা লবণাক্ত পানির মাছ, মানে সামুদ্রিক এলাকায় মিষ্টি পানিতে হচ্ছে। আচ্ছা, কোরাল বা ভেটকি মাছ, এটাও কিন্তু রাক্ষসী প্রজাতির মাছ। এটা আপনার চিতলের চাইতে রাক্ষসী প্রজাতির প্রচুর প্রচুর। কিন্তু যদি আপনি এই মাছটা 1000 পিস মাছ কালচার করতে পারেন, জি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ, আপনার মনে করেন যে 100 বিঘা জায়গা যে বেনিফিট আসবে, আপনি 20 বিঘা জায়গায় 20 শতক জায়গায় আপনি সে বেনিফিটটা করতে পারেন। তার কারণ এই মাছটা খুব দ্রুত বাড়ে, যেমন খায় তেমন বাড়ে। আর এই মাছটা বাজারের দাম কিন্তু প্রচুর, এটা আপনিও জানেন এবং সবাই জানেন। হ্যাঁ, কোরাল মাছের বাজারে দাম ভালো, 1 কেজি মাছ কিন্তু বাজারে সর্বনিম্ন 800 থেকে 900 টাকা। আচ্ছা, আর এই মাছটাও কিন্তু আপনার ওই ধরনের কানপোনা বা মিনি মাছ বা বিভিন্ন ধরনের যে ছোট মাছ আছে খাওয়াইতে হবে, একে খাওয়াইতে হবে। গালের আকৃতিটা দেখেন, যতটুকু আকৃতি কিন্তু তত ওর একটা মাছ খাবে, এত বড় গাল দিয়ে সে যতটুকু বলে। এর ভিতরে অন্য কোনো মাছ দিতে গেলে আমার অবশ্যই এর থেকে বড় মাছ দিতে হবে। আচ্ছা, এই দেখেন আমার এই যে আঙ্গুলটা পুরো চলে গেছে, কিন্তু মাছ কিন্তু 3 ইঞ্চি, জি কিন্তু এ কিন্তু আপনার 2 ইঞ্চি পরিমাণ একটা মাছ খাবে, 2 ইঞ্চি পরিমাণ মাছ খেয়ে ফেলবে। আচ্ছা আচ্ছা, এটা আমি সাইজে যদি বলি কত সাইজ আছে? এটা সাইজ আছে আপনার 4 ইঞ্চি, 4 ইঞ্চি এক একটা, এক একটা 3 ইঞ্চি 4 ইঞ্চি। কত করে রেট এগুলো? এটা রেট আছে আপনার 60 টাকা পিস। 60 টাকা পিস কোরাল বা ভেটকি মাছ পার পিস পড়বে 60 টাকা, 3 থেকে 4 ইঞ্চি, 3 থেকে 4 ইঞ্চি।